বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুদক মামলা রায় ঘিরে বিক্ষোভ সমাবেশ হয়েছে ফ্রান্সে। ফ্রান্স বিএনপির উদ্যোগে ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মুখে সাবেক সভাপতি সৈয়দ সাইফুর রহমানের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি হাসানুল উকবুলু, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, সাবেক সহসভাপতি হাজি হাবিব, এইচ এম রহিম, সিরাজুল ইসলাম, মাহবুব আলম রাঙ্গা, সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারি, গোলাম আবিদিন কাসার, রেজাউল করিম রেজা, সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, ইলিয়াস মুক্তি পরিষদের আহ্বায়ক মফিজ আলী, ফ্রান্স বিএনপি নেতা ইকবাল হোসেন আলী, মির্জা এপোলো, শ্যামল দাস সানি, শাহিম আক্তার রুবি, শাহিনুল ইসলাম, মিল্টন সরকার, মাহবুব রহমান বকুল, আক্তার হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এ সময় তারা বলেন, সরকার প্রতিহিংসামূলক খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা সাজিয়ে বিচার কাজ চালাচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বাইরে রাখারও ষড়যন্ত্র করার পায়তারা করছে।